খারাপ না, তুমি আসলে একটা বাঘের বাচ্চা। পানির উপরে অনেক সমস্যা হয় চালাতে। বিশেষ করে স্টান্ট গুলো করতে লেগে ভয় লাগে, কারণ নৌকা উল্টে যায়। তো কেমন আছেন ক্রুদ্ধ জনতা? দেখতে পাচ্ছেন আমি হেলিকপ্টারে উঠে গেছি। তো আমি এখন যাব একটা নতুন মিশন করতে সামনের দিকে। জিটিএ সিটির একটা নতুন এপিসোড, আপনাদেরকে স্বাগতম আমার নতুন ভিডিওতে। আশা করি অবশ্যই ভালো আছেন। তো চলুন দেখা যাক কী কাজ দেওয়া হয় আমাকে নতুন মিশন এপিসোডে। আবার কে কল দিচ্ছে একটু দেখি। হ্যালো হ্যালো, দেখেন আমি দেখি কি কাজ দেওয়া হয় আমাকে। স্টান্ট বোর্ড চ্যালেঞ্জ। আসুন বসুন। হে আব্বা আস্তে, এ আমার কাছে আইছে। হে ইউ, তুমি ওই পোলা না? হ্যাঁ তুমি তো ওই পোলা, আমি তো বুঝছি তুমি ওই পোলা। তুমি গলা নামিয়ে কথা বলো। কি দিকে শিয়ালের বাচ্চা, তুমি মনে করো আমার মারতে পারবা? তুমি নিজের বেশি চালাক মনে করো না? পরে সব বকবকানি বন্ধ করো, তাহলে দুজনেই ভালো হবে। সে তোমাকে গাদা বলতে চায়, কিন্তু আব্বা আমি তাকে মাইয়া বলতে চাই। দেখো ওর দিকে, তাইর জামা কাপড় সব মেয়েদের মতো। এগুলো কি মহিলাদের নাইটি? টমিকে অফেন্ড করে দিচ্ছে। তুমি কি বিলের না বাগের বাচ্চা? জামা পরছো মেয়েদের মতো? তুমি কি প্যান্টিও পরছো মেয়েদের মতো নাকি? হ্যাঁ বডি গার্ড এগেইনস্ট উইমেন। বাজের কথা বলো, আমি মহিলা ভালোবাসি, তুমি সব মহিলা ভালোবাসি, আমি আমার মাকে ভালোবাসি। ঠিক আছে শান্ত হও, আমি তোমার কাজ করে দিব। তুমি কি ড্রাইভ করতে পারো? হ্যাঁ মহিলাদের মতন। খুব হাসির তো, তোমাকে খুব ভালো লাগলো বাঘের বাচ্চা, মনে হয় তুমি কাজে লাগতে পারো। হয়তো তুমি প্রমাণ করতে পারো তুমি বাঘের বাচ্চা। বোর্ডটা নাও, দেখা দাও তুমি অনেক বড় ডন পাইছো। আমাদের মনে করো না যে আমরা মুরগির মতো ডন। আরে যেগুলা গাইল পড়েছে মনে হচ্ছে যে বোটের রেসগুলো খুব খারাপ লাগে, ভালো লাগে না। খারাপ না, তুমি আসলে একটা বাঘের বাচ্চা। পানির উপরে অনেক সমস্যা হয় চালাতে। বিশেষ করে স্টান্টগুলো করতে লেগে ভয় লাগে, কারণ নৌকা উল্টে যায়। অনেকবার খেলার পর স্টান্টগুলো করতে ভালো লাগে, তার আগে স্টান্টগুলো করার অনেক ভয় থাকে। তো বেশি কথা না বলে মিশনটা ফটাফট কমপ্লিট করতে হবে, কারণ এইসব ফালতু মিশন করে মজা পাওয়া যায় না। এগুলো করাই লাগে আমাদের, বোরিং মিশন। এগুলো জানি আপনাদের খুব একটা ভালো লাগবে না, তাই এগুলোকে আমি ফাস্ট করে দিয়েছি। আর কয়েক সেকেন্ড বাকি আছে,
তুমি একটা বড় গ্রুপ পাইছো বন্ধু। তো হয়েছে, কাজ এখন কর্মজন সম্পূর্ণ, পুলিশের যাওয়ার নিয়ে যাই। তো আপনাদের যাদের ভালো লাগছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলে। ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ। আচ্ছা, কল দিয়েছে, কলটা নিয়ে নিই। তবে আমি লিটল হাইটি থেকে বলছি, আমাকে সবাই মোটি আন্টি বলে ডাকে। তুমি একটু আমার পাশে আসতে পারবে, আর একটু চাও খেয়ে যাবে? ঠিক আছে, রাখি। হ্যাঁ, তো মোটি আন্টি আমাকে ডাকছে, তো মোটি আন্টির কাছেও যেতে হবে, এবং কর্নেলের কোনো কাজ আছে হয়তো, বা কর্নেলের কাজে আমি আগে যাব। তো ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, এবং সাবস্ক্রাইব করুন, লাইক দিন, শেয়ার করুন, ধন্যবাদ। না বাঁশ কি বংশী, না সোনে কা সরিয়া।